গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আফটারনুন বলছি মাথায় গামছা পরে কারণ এখন বাজে সাড়ে তিনটে আর আমি এইমাত্র স্নান করলাম সাইকেল আমি মোটামুটি চালাতে শিখে গেছি সাইকেল চালাচ্ছিলাম বলেই লেট হলো আমি সেই সাড়ে বারোটায় বেরিয়েছি বাড়ি এসেছি তখন কটা বাজে তিনটে বাজে পা পা গুলো ব্যথা হয়ে গেছে কি মজা হচ্ছে আজকে ব্যথা হলেও ব্যথার মধ্যে একটা আনন্দ সেটা হচ্ছে আমি সাইকেল চালানো শিখে গেছি আজকে রাস্তায় চালিয়েছি তো আমাদের অনেকের কাছে মনে বাবা এত বড় বয়সে সাইকেল চালাচ্ছে কিন্তু যেটা এতদিন শিখিনি কেননা ছোটোবেলায় বাবা একবার সাইকেল চালাতে শিখ শিখাতে গেছিলো এবার বাবাদের তো বড় সাইকেল ছোট ছিলাম ছোট সাইকেল মানে বড় সাইকেলটা কোমরে পড়ে যাওয়ার পর থেকে ভয় একটা আতঙ্কে আমি শিখিনি তো ফাইনালি আজকে পেরেছি মানে প্যাডেল করা বলো ব্যালেন্স করা এখন হ্যাঁ একদম পাকাপোক্ত তো হইনি একটু একটু বেঁকে যাচ্ছে হাত কিন্তু পেরেছি যাই হোক ভীষণ মজা ভীষণ আনন্দ হচ্ছে আমার বাবা দুদিন ধরে দিয়েছে আজকে আমি একা করেছি অসাধারণ লাগছে নিজের একটা আলাদাই ফিলিংস এমন একটা ফিলিংস হচ্ছে না বলে বোঝাতে পারবো না যাই হোক পায়ের এগুলো পায়েরই হাঁটু ফাটুর এগুলো না ব্যথা পুরো মানে সাইকেলে প্যাটেলে খোঁচাটা লাগছে তো আর এখন বাজে সাড়ে তিনটে খাওয়া দাওয়া কিছু হয়নি আজকে শুক্রবার আজকে মায়ের নিরামিষ তো আমরাও সবাই একসাথে নিরামিষ খাবো তো এ কদিন শ্যাম্পু করিনি আর ওই বাড়িতে এমন নিয়ম করে রবিবার দিনকে তারপরে বুধবার দিনকে শ্যাম্পু করি এই বাড়িতে ভুলেই গেছি কালকে বৃহস্পতিবার ছিল বলে বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই ওর জন্য আজকে করলাম শুক্রবার তো চুলটার মধ্যে এত তেল হয়েছিল এত তেল চিটে হয়েছিল না মানে অসহ্য তেল চিটে হয়েছিল আর মুখটার আপ ডাউন লাগছে কেন এই যে আলোর বিকাল হয়ে এসছে তো ওই আলোর পেছন দিকে গেলে ওরকম লাগছে আর আমার হাতের এই যে এই আঙুলের এই যে এইগুলো কি ব্যথা কেন ব্যথা কে আনে বুঝলাম না সাইকেল চালিয়ে হয়েছে ঠিক হয়ে যাবে অসুবিধা নেই ঠান্ডা লেগে গেছে এক ওয়েদার থেকে আরেক ওয়েদার এসে গেছে তো এখানে ঠান্ডাটাও বেশি ঠান্ডা লেগে গেছে যাই হোক এখন মাখবো মুখে একটু ক্রিম ফেস ওয়াশ দিয়ে আসলাম মুখটা পুরো রুঠা রুঠা লাগছে না দেখতে এখন এ করবো আবার দেখি আর মজা পেয়ে গেছে তো আবার সন্ধেবেলা একটু বেরোবো সাইকেল নিয়ে আর সাইকেল চালিয়েছি লেগেন্সের যে হাঁটুর নিচে যেই পোর্শানটা পুরো ছিঁড়ে গেছে প্যাটেলের মানে খোঁচা খেয়ে খেয়ে পুরো এরম বড় বড় গর্ত হয়ে গেছে দেখে কী আর করা যাবে যাই হোক আজকে ভীষণ মজা হচ্ছে এতটাই মজা হচ্ছে না এবার তোমাদের কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না অনেক দিন ধরে ইচ্ছা ছিল শিখবো 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 ফাইনালি শিখে গেছি ভীষণ মজা হচ্ছে ভীষণ দেখ ক্রিম এই গুলো মাখি নাকের জাম খেয়ে গেছে আর দু তিন দিনই মায়ের বাড়ি থাকবো থাকবো এবার থেকে গেলাম থাকার কারণ একটাই শাশুড়ি মা এসছে শাশুড়ি মা ওই দিকটা সামলাতে পারবে আর আমি যদি চলে আসতাম কৌশিক এখান থেকে কখন অফিস যাবে কখন কি করবে ওর জন্যই আর কি এসছি শাশুড়ি মা সামলে নিচ্ছে ওই জায়গাটা আমি এখানে এসে একটু ঘুরে গেলাম সব ব্যাপার নেল পলিশগুলো উঠে গেছে থাক বাড়ি গিয়ে আমি নেল পলিশ আনিও নি আর এই বাড়িতে রিমুভারও নেই নেল পলিশ আছে মায়ের কিন্তু রিমুভার নেই থাক আর ফাতরেগুলো ব্যথা মারাত্মক ব্যথা মারাত্মক যাই হোক চল মা এখন রান্না করছে রান্না অলমোস্ট হয়ে গেছে আজকে সব বড়া আর ভাত কেননা শুক্রবার আমি ওই বাড়িতে তো ফুলকপির বড়া ফড়া খাওয়া হয় না বাঁধাকপির বড়াও খাওয়া হয় না কেউ খায় না তো ওই বাড়িতে ওই জন্য মা বলেছি মা এই বাড়িতে একটু বড়া করবে তো মা ওর জন্য সব বড়া আর ভাত করছে মা এই বাড়িতে আসলে যখন যেটা ইচ্ছা যখন যেটা পাচ্ছি সেটা খাচ্ছি মানে যেটা পাচ্ছি সেটা খাচ্ছি মানে হচ্ছে যেটা যেটা ইচ্ছা করছে মাকে বলছে মা বানিয়ে দিচ্ছে আর আমার ডায়েট ডায়েটের আমার বারোটা বেজে গেছে কিচ্ছু ডায়েট করতে পারছি না ওই যে ওই গামলাটার মধ্যে দেখছো একটা প্যাকেট পরে রয়েছে গামলাটার মধ্যে আমি ওটস এনেছিলাম প্যাকেটটা করে ওটস আমি একদিনও দাঁতে কাটতে পারলাম না ওটসটা মা খেতেই দিচ্ছে না রোজ সকালে রুটি খায় একটা করে দুটো একটা দুটো রোগে রুটি খেতেই হবে চিঁড়ে এনে দিচ্ছে কিন্তু ওটস খাওয়া চলবে না হচ্ছে বাড়ি গিয়ে ডায়েট করবি আবার শাশুড়ি মা ওই বাড়িতে থাকলে যখন ডায়েট করতে শাশুড়ি মা বলে বাবার বাড়ি গিয়ে ডায়েট করবে একজন এই বাড়ি ঠালে তো আরেকজন ওই বাড়ি ঠালে যাই হোক চলো এখন একটু ক্রিম ট্রিম গুলো মাকে মুখে গুলো টান দিচ্ছে রীতিমতো মা এক্ষুনি খেতে ডাকলো বলে মা এখানে রান্না করছে ফুলকপির বড়া বাঁধাকপির বড়ার এটা দিয়ে না বিশ্বাস করো ভাত খেতে ভীষণ ভালো লাগে আর একটা যদি শুকনো লঙ্কা ভাজা হয় আহা এক থালা ভাত উড়ে যাবে তো আর এখানে তার সাথে উচ্ছে আলু ভাজাও হবে তো এই সব টুকিটাকি রান্না করছে আমি বললাম না এই বাড়ি আসলে মাকে শুধু বলতে হয় যে মা আমার এটা খেতে ইচ্ছা করছে বা এটা খাবো একদম সঙ্গে সঙ্গে হয়ে যায় আর আমার শ্বশুরবাড়িতে না এসব মানে এই বড়া দিয়ে ভাত কেউ খায় না ওদের তো সবসময় মাছ হয় তো ওই বাড়িতে ওই জন্য এসব খেতেও পারি না এতক্ষণ মা আর আমি মিলে শুয়েছিলাম মা গেছে এখন চা বানাতে বাবা যেহেতু দোকানে বেরিয়ে যাবে আর এই বারান্দায় আগে চৈকি ছিল চৈকিটা তুলে দিয়ে খাট করা হয়েছে এটাকে খাট হওয়াতে বলো এর উপরে একটু যদি গদি থাকতো একদম খাটের ফিল হতো তাই না মা গদিটাই শুধু নেই এই প্লাইউডের ওপরে এ পাতা বস্তা পাতা আমার বাবা নাকি টিভি দেখছে নাক ডেকে ঘুমাচ্ছে কি টিভি দেখছে দেখবে দাঁড়াও দেখো উনি নাকি টিভি দেখছে আর একজন টিভিটা দিল বন্ধ করে উঃ উ কি বটো তুমি নাকি টিভি দেখছো কি সিনেমা হলে বল তো ও বাবা সিনেমায় কি দেখলে বলছে সিনেমায় কি দেখলে বলে মার মার খালি মার মার দেখলাম সিনেমা হ্যাঁ তালে ভাবো আমি যখন বাড়ি চলে গেছিলাম তুমি দিদির বাড়ি ছিলে কখন ঘুম থেকে উঠতো তাহলে বাবা আটটা নটা এ গালাগালি খাবে তুমি এবারে আর বাবা ঘুম টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছে টিভিতে কি হয়েছে কিছুই যায় না ঠিক আছে পা টা ইঞ্জেকশন নিতেই হবে পা আমার সাইকেল চালিয়ে পা কেটে গেছে আমার ওই যে ওটস এনেছিলাম একদিন আমাকে ওটস খেতে দেয়নি বাপের বাড়ি এসে আমার শাশুড়ি বলে বাপের বাড়ি গিয়ে ডায়েট করবে তোমরা বলো শ্বশুর বাড়ি গিয়ে ডায়েট করবে কার বাড়িতে করবো বলো রাস্তায় যেতে যেতে ডায়েট করবো

মা দেখছে সিরিয়াল আর আমি এখানে নারকল করাচ্ছি কারণ আজকে হবে পিঠে যেহেতু পৌষ সংক্রান্তিতে আমি এই বাড়িতে আসতে পারবো না তো আসতে নেই আসতে পারবো না বলাটা ভুল কাউকেই কারোর বাড়িতে গিয়ে থাকতে নেই বা যেতে নেই পৌষ সংক্রান্তিতে এটা আমার ঠাকুমা দিদা বলে গেছেন তো মা সেই রুলসটাই ফলো করে তো ওই জন্য এখানে মা পিঠে বানাবে আর আমি নারকোল কুড়িয়ে দিচ্ছি এর মধ্যে আছে নারকল কোড়া সন্ধেবেলা তো কুড়ে রাখলামই না টেবিলটাকে ওপরে তুলে দিয়েছি বসতে অসুবিধা হবে গ্যাস নিচে না সিলিন্ডার অন করার না অন করে দেবো অন করা আছে আচ্ছা নুন লাগবে একটু নুন লাগবে নুন আর আর এখানে কি চালের গুঁড়ো গুড় এই যে লোকে পৌষ সংক্রান্তিতে খায় আমরা আগে থেকেই খাচ্ছি রাখি রাখি হ্যাঁ পৌষ সংক্রান্তি তো আসতে নেই বলো এই যে আমাদের মহারানি বসেছে এখন বাজে নটা চল্লিশ হ্যাঁ রেখে দিয়েছি চলো কি চাই বলো আমি দিচ্ছি লাইটার হ্যাঁ বসবো তোমার হাতে হাতে বসবো তো হ্যাঁ গরম জল হ্যাঁ হ্যাঁ আমি এটা মাখতে থাকি না ওই চালের গুঁড়োটা আমি মাখতে থাকি আজকে আমি সন্ধ্যেবেলাতেই মুখে যা ক্রিম মাখার মেখে নিয়েছি কারণ পিঠে একটু তো সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় লাগবেই ওর জন্য রাত্রিবেলায় বারোটা সাড়ে বারোটার সময় না এখানে ট্যাঙ্কির জল এত ঠান্ডা এত ঠান্ডা ওই তো ঠান্ডা কিন্তু এই বাড়িতে এতটাই পরিমাণে ঠান্ডা লাগছে না মনে হচ্ছে কেটে পড়ে যাবে এতটাই ঠান্ডা হয়ে গেছে তো চলো এগুলো এখন বন্ধ করে দিই বন্ধ করে বাইরে চলে যাই সকালে রুটি ভাত যা আছে পরে দেখা যাবে হ্যাঁ গেটটা দিয়ে দিই হ্যাঁ খন্তি দিয়ে ওটা নাড়বে তো তুমি তোমার মতো করো এলাজ দেবো আচ্ছা করো করো আমি কি কি লাগবে না লাগবে আমাকে বললো আমি দেবো আর মায়ের হাতে হাতি করবো আজকে কি কি হবে পুলি পিঠে হবে দুধ দুধ পুলি না এমনি যেটা সেদ্ধ পুলি হয় ওই সেদ্ধ পুলি হবে আর হবে হচ্ছে পাটি সাপটা সব অল্প অল্প করেই হবে মাগো হবে পাটি সাপটা এই যে এটা খুলে পদ্মাটা দিয়ে দিই পাটি সাপটা হবে আর হবে কি ওইটাকে কি পিঠে বলে মা যে সাঁচটা বার করেছি আজকে পিঠে আজকে পিঠে হবে এই তিনটে পিঠেই অল্প 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 করে হবে এ দেখো সবাই আজকে পিঠে মাঠি রেতে করে আমরা এরকম একটা উত্তাপাম উত্তাপাম না আপাম আই থিঙ্ক কি একটা সাউথ ইন্ডিয়ান খাবার বানায় এটা করে ওটা কিনেছি এটা আমার বাবার দৌলাতে কেনা বলো ফট করে একদিন সুপো এটা কেনতো তাই না বাবার দৌলতে না কি চালছো কেন কি ওটা ওটা চালের গুঁড়ো এই তো ময়দাই ব্যাগে ওখানে নারকেল কোড়ামা বসে দিয়েছে ননস্টিক কড়াইটা বার করতে বললাম ওই কড়াইতে করলে না পুরো ধরে যাবে ভিতি বিচ্ছির অবস্থা হয়ে যাবে ওই জন্য বললাম ননস্টিক কী কি চাই এখনই লাগবে এলাচ এনো এনো কটা দুটোই দেব আচ্ছা আর কি লাগবে বলো হ্যাঁ বাবা এখানে ঝোলা গুড় এনে দিয়েছে এই দেখো এটা দিয়ে নারকল নাড়ু করবে না হেভি লাগে এই গুড় দিয়ে রুটি পিঠে খেতে বেশ ভালো লাগে চল গরম জলটা কিসে বসাবে হাড়ি দেবো রাধুনি বসে একটু দাও মিষ্টি মিষ্টি না না হলে হলে ভালো লাগবে একটু দাও খাবে ভেতরে পাগল আছো অত গুড় এমনি এমনি খেয়ে নেবে হ্যাঁ চলো মা এখানে রান্না করুক এখানে একদিকে গরম জল বসাবে মা ওই দিকে নারকেলের ছাইটা বানাবে আর আমি এখানে চালের গুঁড়োটা মাখবো এটাই হচ্ছে এখন আমাদের দুজনের কাজ ইচ্ছা করেই লেট করে বসলাম লেট করে পিঠে করার কারণ হচ্ছে বাবা যেহেতু লেট করে আসে দোকান বন্ধ করে তো তাড়াতাড়ি পিঠে বানিয়ে নিলে শক্ত হয়ে গেলেন এই মানে পুলি পিঠে যেটা গুড় দিয়ে খাওয়া হয় ওটা ভালো লাগবে না ওর জন্যই লেট করে বানানো সেই যাই হোক ঠান্ডা লেগে গেছে এই ভাই তেজসি না মায়েরও নাকজাম না গো মায়েরও নাকজাম বাবারও ঠান্ডা লেগে গেছে তো আমরা এমন সাইকেল চালানো চালিয়েছি এই কাಂಟে যে ফুলে গেছে দেখছো কোসকা পড়ে গেছে যাচ্ছে তাই অবস্থা পা কেটে গেছে একটুখানি চলো বলো কি কি বসি হাইটা দেবো তো আজকে পিঠের ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে অল্প একটু নুন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এর মধ্যে চিনি দেয় না হ্যাঁ অল্প অল্প নুন দিয়েছি দু চিমটা দিয়ে এই যে করে নিয়েছি এবার ওটার মধ্যে দিয়ে মা করবে এখানে নারকলের যে পুটটা সেটাও রেডি হয়ে গেছে আর গরম জল বসেছে এই চালের গুঁড়োটাকে মাখা হবে বলে আর আমার মাকে দেখো না আমার মাকে মনে হয় যত ঠান্ডা ধরেছে সোয়েটার শাল পায়ে আবার উল্টো মোজা যা পেরেছে পরে নিয়েছে এদিকে আমার গায়ে কিছুই নাই আমার এ লাগছে না যাচ্ছি তারও ঘরে যাচ্ছি না তাই না ও তা একটু নারকোলপুর টেস্ট করাও দেখি মিষ্টি হয়েছে কি না আশকে পিঠেতে নিয়ে নাও তোমার কাছে নিয়ে নাও আর জল লাগবে মা আশকে পিঠে রে গোলা হচ্ছে পাখি তোমরাও যদি আশকে পিঠে করো না বাড়িতে যদি মনে হয় যে না মাটিরটা নিলে বারবার ভেঙে যায় আমাদেরও মাটির কিনে আনা হতো বারবার ভেঙে যেত বলো মা একটুখানি তা মানে বেশি তাপ পেলেই ভেঙে যেত মাঝখান থেকে তো ওর জন্য এটা আমার বাবার দৌলতে কেনা একদম বাবা বলছিল ওটা কেন মাঝখানে একটু লাগবে না একসাথে বারোটা বারোটা করে হয় সময়ও বেঁচে যায় ননস্টিক অসুবিধাও হয় না উঠেও যায় আর তার সাথে এরম একটা কাঠি দিয়েছে খুচিয়ে তোলার জন্য ওই যে ঢাকনাটা দেখো হাড়ির হাড়ির মাথায় ঢাকনাটা রয়েছে জল দেবো একটুখানি ও যা ওটা নাওটা নাওটা না ওই ঢাকনা ওই যে ওপর উপর ঢাকনা ওই না কিছু হবে না যেটা যা সেট ওটা একদম সেটে সেট হয়ে গেল হ্যাঁ জল বন্ধ করে দাও আমি মেখে দিচ্ছি চালের গুঁড়োটা আর আমি এখানে বসেছি পাটি সাপটার ব্যাটার তৈরি করতে তো একটু ছে মানে ময়দাটা একটু চেলে নিচ্ছি চেলে নিয়ে পাটি সাপটার এটা করব আর একক্ষেপে কলিও শেষ হ্যাঁ না ওজন্যই 12টা করে আর ওটাতে কটা করে থাকতো মা আমি খুলে দিচ্ছি বসা বসা তোমাকে বারবার উঠতে হবে না আমি খুলে দিচ্ছি ক্যামেরা দেখলেই আর উঠবে না দেখো ননস্টিক নেওয়ার কি ফায়দা এটা হয়নি মনে হয় যেটা হয়নি ছেড়ে দাও একটু হতে দাও ওটাও হয়ে গেছে উঠবে 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 হ্যাঁ গরম আসতে হ্যাঁ অফ করে দাও অফ করে দাও হ্যাঁ অফ করে দাও হ্যাঁ আসতে তোমার তো লাইটার কাছেই আছে ওই দেখো এমনি এটা তো তাড়াতাড়ি উঠে আয় না মাটির টাতে যাদের যাদের আজকে পিঠে এরকম ভালো লাগে মনে হবে এরকম গুড় দিয়ে খাবে তারা এরকম একটা অর্ডার করে এগুলো আমি যখন কিনেছিলাম দুশো টাকা বা দুশো টাকা এরকম কিছু ঠিক আছে একটা দুটো ওরকম হয় হ্যাঁ ওরকম ওরম দাম এখন মনে একটা সাড়ে তিনশো বা কত সামথিং হয়ে যায় বলতে পারবো না তো যাই হোক তোমাদের যাদের মনে হয় কিনে নেবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা কিন্তু আমি সাজেস্ট করলাম নাহ আর এখানে আমি পাটি সাপটা এ করব তো মায়ের মধ্যে একটু গুড় দিল গুড় দিয়ে পাটি সাপটার এই ব্যাটারটাকে মেখে নেব ভালো করে কি সমস্যা বলো কিছু চাই হ্যাঁ যেগুলো ওঠে নি সেগুলো একটু চামচ দিয়ে চেচে নাও ঠিক এবার ওইটা দিয়ে খুচিয়ে ওইগুলো তুলে দাও হ্যাঁ হ্যাঁ উঠবে কেন উঠবে না ওই তো ওই

খুব ফাঁকা লাগতো ঘর তোমার সামনে বলছে ঠিকই বলছি না জামাই সে পর্যন্ত বলেছে মা নেই ঘরটা কি ফাঁকা লাগছে গো কাবাব করলে সে আগে চৈকিতে এসে বসে থাকতো সে ঘরে নেই বলে সেই নেই বাবাও বল বাবারও খারাপ লাগছিল এতটা দিন গ্যাপ হয়ে গেছিল না আচ্ছা পুড়বে না তাহলে তাই তো কাপোটা পুড়বে ও কাপটটা পুড় নাও জালি দাও কি গরম হলে তারপর পিঠে দেবে না আগেই পিঠে দিয়ে দেবে হ্যাঁ চলো আচ্ছা এইটা হ্যাঁ ওটা ওটা ঐটা একদম খাপে খাপ হয়েছে দেখেছো না আর তুমি ਲੈছি কাটো বসে থাক মজা দাও ওলা লেছিটা কেটে দাও না চা না চল না খাও সব পিঠে সেদ্ধ হয়েছে দিল দিতে বললো না দু দুখেপে করতাম আমরা খাও আমার গুড়ের বাটি কোনটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেহেতু গুড় মিষ্টি খুব একটা খেতে পারিনি কেউই পায়নি সব অল্প অল্প করে খাচ্ছে আর একজন ওখানে দেখতে পাবে কিনা জানি না ওষুধের এ নিয়ে বসেছে যেহেতু গুড় খেতে কি সুগারের ওষুধ খাবে আচ্ছা তো যাই হোক সুগারের ওষুধ খাবে যেহেতু গুড় খেয়েছে সে যাই হোক এখন বাজে কটা বারোটা বাবা কিছু বলছে কি গো আর একজন দেখো ওষুধের পুটলি থেকে ওষুধ বার করে খাচ্ছে না না ঠিক করেছো বাবা সুগার আছে অনেকে বলে গুড় খেলে কিছু হয় না কিন্তু অত মিষ্টি তো ভালো হয়েছে খেয়েছো ওষুধ খেয়ে নিল সুগারের আর মশারির মধ্যে শুয়েছি কারণ আমাদের ঘরে একটাই অল আউট তো ওই জন্য বাবাকে দিয়ে দিলাম আমি মশারির মধ্যে শুতে আমার বেশ ভালোই লাগে কৌশিক থাকলেই শুধু শুতে পারি না মশারি ভেতরে ওর বলে বন্ধ বন্ধ লাগে ইভেন আমার মায়েরও বলে যে ঘরের মধ্যে একটা কেমন জানি লাগে তো আমার বেশ ভালোই লাগে সে হোক এবার শুয়ে পড়বো আর মিষ্টি খেয়েছি তো গাগল আছে কেমন একটু ঝাল কিছু এখন মুখে দিতে পারলে ভালো হতো কিছু নাই কিচ্ছু নেই ঝাল খাওয়ার মতো সে যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর যেহেতু এই বাড়িতে এসছি দেখো জামাই থাকলে মাছ ভাত রাত্রিবেলা একটা ভাত রাখতে হতো যেহেতু জামাই ভেতো তো আমি এটাই আমার বিয়ের আগে থেকে অভ্যস্ত যে পরোটা তারপরে চাউমিন এগরোল এগুলো আমরা খেয়ে শুয়ে পড়ি তো ওই জন্য আমি যেহেতু এসেছি মা ভ্যারাইটি অফ রান্না মানে যেগুলো জামাই থাকলে কোথায় জামাই যদি থাকতো রাত্রে পিঠে খেয়ে শুতে পারতাম হতো না ভাত রুটি কিছু একটা করতে হতো রুটি তো খায় না ভাত করতে হতো তো ওর জন্য যেহেতু আমি এসেছি ওই জন্য পিঠে এই কয়েকদিন আগে চাউমিন হলো হ্যাঁ এই জন্য কৌশিক আসলে ওকে একটা ভাত মাছের ঝোল তোমায় রাখতেই হতো তো ওই হচ্ছে ব্যাপার কিছুদিন আগে করলো তোমার কি বলে ওই চাউমিন এগ রোল এগুলো আমাদের চলে যায় ভালো লাগে খেতে এগুলো আবার আমি শ্বশুরবাড়ি চলে গেলে খুব মিস করি আমাদের শ্বশুরবাড়িতেও দেখেছো রাত্রে রুটি দুপুরে ভাত সকালে রুটি মানে এর বাইরে আর কিছু বেরোই না ওই জন্য আমি মাকে বলেছিলাম যে এখানে আসলে ভ্যারাইটি অফ খাওয়ার করে দিও তো ওর জন্যই আর কি এক সপ্তাহে এসে থাকা কেন এক দুদিনও তো এত ভ্যারাইটি খেতে পারবো না মেন কথা আমি এই বাড়িতে খেতে এসছি সোজা কথা ভ্যারাইটি অফ রান্না খেতে এসেছি এই বাড়িতে সে যাই হোক চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আমার মায়ের রোজ রাত্রির ডিউটি শোয়ার আগে মা মনসাকে নমস্কার করে তারপর শোয় যাই হোক কাছে যাব না যাই মনোবাসনা আছে চাইছে নষ্ট হয়ে যাবে এটা আমার মায়ের রোজ ডিউটি মা মনসাকে মন ভরে নমস্কার করবে করে তারপর শোবে স্লাইডার দেওয়া ছিল স্লাইডারটা খুললো দাঁড়াও কিছু বলবো না দেখে না এটা আমার মা আজকে বলে না অনেক দিন ধরে করছে আমি চুলটা উঁচু করে বেঁধে নিলাম এবারে ক্লিপ দিয়ে মুড়িয়ে দেবো চুলটা না ঘাড়ের মধ্যে পড়লে খুব বিরক্তি লাগে রাত্রিবেলা বেলা